ভারত রং মহোৎসবে নাটক পরিবেশন করার সুযোগ পেয়েছে কুসুমডির দিনাজপুর কৃষ্টির নাট্যদল। আগামী 7 ফেব্রুয়ারি 23তম ভারত রং মহোৎসবে দিনাজপুর কৃষ্টির অন্যতম প্রযোজনা পিঞ্জর ভাঙা রাজহাঁস নাটকটি রাজস্থানের যোধপুর এসএনএ থিয়েটার হলে মঞ্চস্থ হতে চলেছে। দেশ বিদেশ মিলিয়ে মোট 62টি দল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছে। সেই নাট্য উৎসবে উত্তরবঙ্গের একমাত্র নাট্যদল হিসেবে দিনাজপুর কৃষ্টি তাদের নাটকটি পরিবেশিত করবে। নাটকটির মূল রচনা করেছেন মোহন রাকেশ, অনুবাদ করেছেন অবন্তী চক্রবর্তী, নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনায় সুরজিৎ ঘোষ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বহু মানুষ, নাট্যকর্মী, মঞ্চ অভিনেতারা ইতিমধ্যেই দিনাজপুর কৃষ্টিকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন। নাটকটিতে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট 20 জন নাট্যকর্মী অভিনেতা যুক্ত আছে। নাট্যদলটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। রাজস্থানে গিয়ে নাট্য উৎসবে অংশগ্রহণ করবার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেতা ও অভিনেত্রীগণ। এই প্রসঙ্গে দিনাজপুর কৃষ্টির সভাপতি সুরজিৎ ঘোষ জানান, আজকে আমাদের একটা চূড়ান্ত রিহার্সাল ছিল পিঞ্জর ভাঙা রাজহাঁস, যেটা লিখেছেন মোহন রাকেশ এবং অনুবাদ করেছে অবন্তী চক্রবর্তী আমার ডিরেকশনে এবং দিনাজপুর কৃষ্টির পরিবেশনায়। আমরা ভারত রং মহোৎসবে সুযোগ পেয়েছি এবার, গোটা দেশের মধ্যে যে 62টা দল ছিল তার মধ্যে আমরা দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দিনাজপুর কৃষ্টি আমরা নির্বাচিত হয়েছি এবারে ভারত রং মহোৎসবে অংশগ্রহণ করার জন্য। আগামী 7 ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুরে এসএনএ অডিটোরিয়ামে আমাদের এই পিঞ্জর ভাঙা রাজহাঁস নাটকটি মঞ্চস্থ হবে। আমরা আজকে আমাদের কুশমন্ডি, কালিয়াগঞ্জ, আমাদের সমস্ত যারা কলাকুশলী আছে সবাইকে নিয়ে আমরা রিহার্সাল করলাম খুব ভালো করে। প্রস্তুতি কিরম চলছে? প্রস্তুতি আমাদের চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি আছে। আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা মুখিয়ে আছেন যে কত তাড়াতাড়ি গিয়ে রাজস্থানের এই যে সুবিশাল মঞ্চ অডিটোরিয়াম সেখানে গিয়ে তাদের পারদর্শিতা দেখাতে পারে। কুশমন্ডি বা জেলাবাসীর পক্ষ থেকে এটাই সবচেয়ে বলার কথা যে এটা আমাদের বাংলার জয়, সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর তথা দিনাজপুর কৃষ্টি, শুধু দক্ষিণ দিনাজপুর নয়, শুধু উত্তর দিনাজপুর নয়, আমাদের এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত 3 জেলার যে প্রতিনিধিত্ব আমাদের মধ্যে আছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।